অতি প্রাচীন এক ইতিহাসের সাক্ষী এই চাকা, যাহা খ্রিস্টপূর্ব 3500 শতক থেকে মানুষের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। খাদ্য থেকে বাসস্থান, শিক্ষা থেকে ধর্ম, পরিধান থেকে প্রয়োজনীয় বস্তু, কোনো কিছুই তাহার পরম উপকারিতাকে অস্বীকার করতে পারবে না। বস্তুত মানব সভ্যতাটাই দাঁড়িয়ে আছে এই চাকার উপর ভর করে। অনেক ভালো ভালো সময়ের সাথে অনেক প্রতিকূল সময়েও এই চাকাই আমাদের সঠিক অনুকূলতার পথ দেখিয়েছে। আর ঠিক সেই রকমই এক চরম প্রতিকূলতার মুখোমুখি আমাদের সকলকে হতে হয়েছিল চলতি বছর 2020-র 22শে মার্চ। মারণমুখী করোনা নামের এক ভাইরাসের অতিমারী প্রকোপ থেকে মানব সভ্যতাকে বাঁচাতে ওই দিনটি থেকে আমরা লকডাউন নামক এক কারাগারে বন্দী হয়ে পড়ি। আর সেই সদা ঘূর্ণনশীল চাকা আস্তে আস্তে স্তব্ধ হয়ে পড়ে, আর তার সাথে স্তব্ধ হয়ে পড়ে এদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানা আরো কত কি। Schools and colleges in the state of West Bengal will be shut due to coronavirus from the 16th of March to the 31st of March. কিন্তু সমাজ শ্রেষ্ঠ জীব হয়ে এইভাবে তো বন্দী দশাকে মেনে নেওয়া যায় না। তাহলে উপায় একটাই, শ্রেষ্ঠত্বের মূল চাবিকাটিকে সামনে এগিয়ে আনা, সেই চাবিকাটি যার উপর ভর করে এই সমগ্র মানব সভ্যতা উন্নতির শিখরে পৌঁছেছে, সে হলো শিক্ষা ব্যবস্থা। কিন্তু কিভাবে? অনেক উপায় ভেবে সবাই তখন অনলাইন পঠন পাঠন মাধ্যমকে বেছে নিলেন। আর ঠিক সেই সময় গর্জে উঠল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অবস্থিত গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির নির্ভীক কণ্ঠ। আমি অঞ্জন কেশ, গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির লাইব্রেরিয়ান। আমার এই দীর্ঘ কর্মজীবনে উপলব্ধি করেছি একমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজকর্মীরাই মানুষের সরাসরি উপকার করতে পারে। কিন্তু একজন লাইব্রেরিয়ান হিসেবেও যে আমি কোনো মানুষের সরাসরি উপকার করতে পারি তা GMIT-র এই লাইব্রেরি অন হুইলস প্রজেক্টের একজন মেম্বার না হলে আমি কখনোই উপলব্ধি করতে পারতাম না। তাদের কথায়, অনলাইনের পঠন পাঠন তো আমরা সকলেই প্রদান করছি, কিন্তু সর্বস্তরের ছাত্রছাত্রীরাই কি এই মাধ্যমকে গ্রহণ করতে সক্ষম? সকলেই কি এই PDF, PPT বা ভিডিওতে আশাতীত ফল পাচ্ছে? না, পাচ্ছে না। এর জন্য দরকার প্রয়োজনীয় সিলেবাস ভিত্তিক বইও। কিন্তু এহেন মুহূর্তে কিভাবে এই সকল প্রয়োজনীয় বই পৌঁছে দেওয়া যাবে প্রত্যেক ছাত্রছাত্রীদের ঘরে ঘরে? তাই 15ই অগস্ট 2020 স্বাধীনতা দিবসের প্রাককালে এই রকম এক কঠিন বাস্তবকে সামনে তুলে ধরার জন্য এক কঠিন অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হলো GMIT। সেই চাকার উপর ভর করে স্বয়ং লাইব্রেরি রওনা দেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের তাদের প্রয়োজনীয় বই, যার পোশাকি নাম লাইব্রেরি অন হুইলস। আর সেই মতোই 17ই অগস্ট 2020 আনুমানিক 25,000 বইয়ের এক বড় অংশকে সাথে নিয়ে কলেজের লাইব্রেরিয়ান থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মী ও শিক্ষকেরা কলেজেরই বাসে উঠে পড়লেন সেই কঠিন বাস্তবকে সফল করতে। দক্ষিণ চব্বিশ পরগনার সেই সুদূর বিস্তীর্ণ অঞ্চল সুন্দরবন থেকে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, প্রায় সর্বত্র ছড়িয়ে থাকা তাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে 3,000 কিলোমিটারেরও বেশি পথ তারা অতিক্রম করে ফেলল।
উদ্দেশ্য একটাই, শিক্ষালাভে তাদের ছাত্রছাত্রীদের এক চুলো পিছুপা হতে দেবে না। প্রত্যেককে প্রত্যেকের প্রয়োজনীয় অনুযায়ী সিলেবাস ভিত্তিক বই পৌঁছে দেওয়া হবে এই লাইব্রেরি অন বিলস এর মূল মন্ত্র হিসাবে। এই যে লকডাউনে আমাদের কলেজ গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি আমাদেরকে বারুইপুর থেকে মেশাদাতে বই দিতে এসেছে, এই ইনিশিয়েটিভটা খুব ভালো। এই কারণে আমি আমাদের কলেজকে অনেকভাবে ধন্যবাদ জানাতে চাই। চলুন আমরা শুনে নিই অঞ্জন স্যারের মুখে এই কর্মযজ্ঞের কিছু কাহিনী। বারুইপুর থেকে প্রায় 200 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে আমাদের আজকের গন্তব্য ঝাড়গ্রাম। লাইব্রেরি অন হুইলস প্রজেক্টের একজন মেম্বার হিসেবে এই দুঃসময় ও দুর্দিনে স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পেরে আজ আমি খুব গর্বিত। প্রতীক হালদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা আসছি গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি বারুইপুর থেকে, এবং আমরা এখন রয়েছি নাদনগেরিয়া গোপীবল্লভপুর 2 এর এক প্রত্যন্ত গ্রামে, এবং আমার সাথে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুকান্ত কুণ্ডু, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেবজ্যোতি ঘোষ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আমরা আজকের এখানে স্টুডেন্টদের হাতে বই পৌঁছে দিয়ে আমরা এখানেই নাইট স্টে করছি, এবং আগামীকাল এখান থেকে পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় চলে যাব, যেমন সবং, তমলুক, এই সমস্ত জায়গায় বই স্টুডেন্টদের হাতে পৌঁছে দিয়ে আগামীকাল আমরা ওখান থেকে আবার কলেজের উদ্দেশ্যে রওনা করে কলেজে পৌঁছব। আমি ঝাড়গ্রাম থেকে বলছি। আমার মেয়ে বারুইপুরে জিএমআইটিতে পড়ে, আর 2 বছর হয়ে গেছে, থার্ড ইয়ারে হবে। তা সেটা এবারে বিশেষ এক ব্যবস্থাপনায় দেখলাম ওখান থেকে গাড়ি করে এসে নেক্সট সেমিস্টারের জন্য বই পৌঁছে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে অভূতপূর্ব লেগেছে, যেটা আমি অন্য ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইয়েতে দেখিনি। আমি এই ব্যাপারটা অনেকটাই যুক্ত ছিলাম, ব্যাংকের সঙ্গে ছিলাম, যার জন্য প্রচুর এডুকেশন লোন তো নিতে হয়েছে আমাকে, কিন্তু এই ধরনের ফেসিলিটি এর আগে আমি দেখিনি। এটা দারুণই ব্যাপার, এর জন্য ধন্যবাদ জানাই কলেজ। আমার নাম হচ্ছে হেরা আলী, আমি জিএমআইডি কলেজের ফেসিলিটি ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম জেলায় চিচড়া গ্রামে। আমাদের ইসলাম ধর্মে একটা ঘটনা রয়েছে যে হযরত মোহাম্মদ চাইলেও দুটো পাহাড়কে নিজের কাছে নিয়ে আসতে পারতেন। তো ওরকমই আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আমার বাড়ি এখান থেকে আমাদের কলেজের দূরত্ব হচ্ছে প্রায় 200 কিলোমিটার। কিন্তু লকডাউনে যাতে আমাদের পড়াশোনা অসুবিধা না হয়, সেই জন্য আমাদের কলেজের স্যাররা আমার বাড়িতে এখানে বই পৌঁছে দিয়ে গেছে 200 কিলোমিটার দূরে। এই ব্যাপারটা আমার কল্পনা এবং ভাবনা চিন্তারও বাইরে। আমি ভাবতে পারিনি যে এই লকডাউনের অবস্থাতে আমাদের কলেজ এখানে এত দূরে এসে বই দিয়ে যাবে। তো আমার এই ব্যাপারটা বাড়ির সবাইকে বললাম, বন্ধুবান্ধবকে বললাম, সবাই শুনে খুব খুশি আর কি, যে এত দূর থেকে কলেজ আমার জন্য, যাতে পড়াশোনা অসুবিধা না হয় তাই বই দিয়ে যাচ্ছে আর কি এখানে। নমস্কার, আমি ডক্টর জেএল দত্ত, চেয়ারম্যান জিএমআইটি বারুইপুর। বর্তমান কোভিড-19 করোনা পরিস্থিতিতে আমাদের ছেলেমেয়েরা যাতে পড়াশুনো চালিয়ে যেতে পারে, এই জন্য লাইব্রেরি অন হুইলস নামক একটা অভিনব পরিষেবার ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আমরা আমাদের ছেলেমেয়েদের কাছে বই পৌঁছিয়ে দিচ্ছি। ইতিমধ্যে অনেক ছেলেমেয়ে এবং অভিভাবকরা আমাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতে আপনাদের শুভেচ্ছা নিয়ে আরও নতুন নতুন পরিষেবার ব্যবস্থা করতে পারব। ধন্যবাদ, নমস্কার।